অন্যান্য বছরের চেয়ে করোনা কালে সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা 35% বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। বাংলাদেশেও ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনা অনেক বেড়েছে। প্রতিরোধে আইন থাকলেও যথাযথ বিচার না হয় এই ঘটনাগুলো বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে লায়লা নওশিনের রিপোর্ট। নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা সারা বিশ্বে এখন বড় উদ্বেগের বিষয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। মানুষের জন্য ফাউন্ডেশনের এপ্রিল মাসের এক জরিপে দেখা যায় দেশের 27টি জেলায় 4,249 জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। তাদের অনেকেই করোনার সময়ের আগে কখনো নির্যাতনের শিকার হননি। আইন ও সালিশ কেন্দ্রের জরিপে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 889 জন নারী সংঘবদ্ধ ধর্ষণ সহ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর মৃত্যু হয় 41 জনের, আত্মহত্যা করেছেন অনেকেই। এই 8 মাসে স্বামী নির্যাতনে 163 জন নারীর মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 66 জন। শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে আরও 55 জনের। অ্যাসিড হামলার শিকার হয়েছেন 17 জন নারী। যখন থেকে কোভিড-19 প্রকোপ শুরু হয়েছে পৃথিবীতে এবছরের শুরুর দিকে, তখন থেকেই কিন্তু পাশাপাশি উঠে এসেছে যে কোভিড নারীর জীবনকে কিভাবে প্রভাবিত করছে এবং যা যা ভাবে প্রভাবিত করছে তার মধ্যে ভায়োলেন্স বেড়ে যাওয়া অন্যতম। যারা সাপোর্ট মেকানিজম হিসাবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আপনার তাদের মনোযোগ এবং অ্যাক্টিভিটিস গুলো যেহেতু ডাইভার্টেড হয়ে গেছে কোভিড এর দিকে, সেই জন্য সেখানে মনে হয় যে সাপোর্টের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে। বিশ্লেষকরা জানিয়েছেন আইনের যথাযথ প্রয়োগের অভাব ও বিচারহীনতার কারণে নারী নির্যাতন বাড়ছে। আইন বলে হবে না, আইনের জন্য যে সমস্ত অবকাঠামো, যে সমস্ত সাপোর্ট, যে সমস্ত রুল বিধিমালা থেকে আরম্ভ করে সব বিষয়গুলা কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলা, সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। যেই আইনের ব্যবহার নিতে যায় যেই ধরনের প্রতিবন্ধকতা, সেটার থেকে বেরে হয়ে আসার মতন ক্ষমতা আমাদের নারীদের নেই, আমাদের শিশুদের নেই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবসে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।